নমস্কাৰ আপোনাৰ পিঠি দৰজ হ'ল ভাৱে আজিৰ যোন প্ৰকাৰৰ সাধাৰণ নাগৰিক ৰসৰ প্ৰায় পিঠি দৰজ হৈ থাকে আৰু চবুঠাৰ বৰ কথা হ'ল যে আজিকালি অনেক নোৱাৰ যুৱক যুৱতী যি মানে ৰমানকস্যা দেখিব এই সময়ৰে অনেক লোক পেনকিলৰ খাইথান্তি থাকি এবং কিছু সময়পরে তাে যে তা পিঠি দরজ ভাল হয়ে যাইছে তবে আপনার যদি পিঠি দরজ হচ্ছে তবে এখন ছোট সমস্যা বলে আপন মানে ভাবত না কারণ পিঠি দরজ পরে অনেক বড় রোগ বাহার সম্ভাবনা রয়েছে বলে অনেক বিশেষজ্ঞ ডাক্তার কথা কিছুদিন পূর্ব ওয়ার্ল্ড আর্থাইটিস ডে যাই সেইদিন আমি ডক্টর জ্যোতিরঞ্জন পড়াঙ্ সহ কথা সে এই কথা অনেক কথা যদি ଆପଣଙ୍କର ପିଠି ଦରଜ ହୋଇଛି ଅନେକ ଲୋକ ଭାବିବା ଆରମ୍ଭ କରନ୍ତି ଯେ ଅତ୍ୟଧିକ ଗାଡି ଚଲାଇବା ଦ୍ଵାରା ଅଫିସରେ ଅଧିକ ସମୟ চেয়ারে বসবাদা এই পিঠি দরজ হয়েছে কিন্তু পিঠি দরা হলে সাংে সাঙ্গে ডাক্তার দেখা কারণ পিঠি দরজ ক্যানসর কারণ হয়েপরে আপনার যদি বোন টিভি পীড়িত হয়েছেন সে যোগ আপনার পিঠি দরজ হয়েপে এবং সবুজ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে স্পন্ডিলাইটিস হলে আপনার পিঠি বহু জোর দরজ হয়ে পড়ে এবং দেখা মিলুছি যে এবার কোড়িয়ে প্রত লোক যে পিঠি দরজ হচ্ছে সেমান বয়স কোড়িয়ে বৰ্ষাৰ অৰ্থ হ'ল যুৱক যুৱতী এই পিঠি দৰজ ৰোগৰে পীড়িত হওক এই সময়তে দোকানী কোনো পচাৰি ঔষধ নি মেডিচিন ডাক্তৰ বা ভেষজ বিচেজ্ঞ দেখা যায় কি এতিপ বিভিন্ন প্ৰকাৰ টেষ্ট কৰিব আপোনালোকৰ যদি পিঠি দৰজ হ'ল প্ৰথমে আপোনাৰ গোটেই ৰূপ দিন দেখন্তু যে আপোনাৰ পিঠি দৰজ বন্দ হওক তাৰ আপোনাৰ প্ৰকাৰৰ পেনকিলৰ ব্যৱহাৰ কৰোঁ নাই যদি আপোনালোকৰ পিঠি দৰজ ভাল হও নাহে ডাক্তৰ পৰামৰ্শ কৰোঁ এছৰে কৰোঁ আৰু ডাক্তৰ ক'ত বা বিভিন্ন টেষ্ট কৰা যায় য' প্ৰকাৰ আপোনাৰ কৰবে এই সময়েৰে আগ গোটেই কথা ডাক্তৰ আমাক কহা চেষ্টা কৰিলে যে পিঠি দৰজ হ'ব লোক ভাৱে যে এই সাধাৰণ সমস্যা তাৰপিছত আপোনাৰ এখনাৰণ ন ভাবি প্ৰতীদিন এতিপ্য় ব্য়ায়াম কৰোঁ সুষম খাদ্য খাওঁ ଏବଂ ସବୁଠାରୁ ବଡ କଥା ହେଉଛି ଯେଉଁ ସ୍ଥାନରେ ବସୁଛନ୍ତି ସେହି ସମୟରେ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ କିମ୍ବା ତିନିଶହ ଷାଠିଏ ଡିଗ୍ରୀ କରି ନିଜ ଅଣ୍ଟାରେ ବସନ୍ତୁ ତେବେ ଏହାକୁ ନେଇ ଡାକ୍ତର ଜ୍ୟୋତିରଞ୍ଜନ ପରିଡ଼ାଙ୍କ ସହିତ ଆମେ କଥା ହେଇଥିଲୁ ସେ କଣ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛନ୍ତି ନଜର ପକାଇ ନେବା ପିଠି ଦରଜ ଆର ବହୁତ ଗୁଡାଏ କାରଣ ଅଛି পিঠি দৰজ সাধাৰণতে আমি দেখিছোঁ লোক মানে অফিচৰে বসিলাপৰা বহু সময় বসিলাপৰা যদি পোচ্চৰ ঠিক নথিব যদি কম্পুটৰটাই ঠিক হাইট্ৰ নথিব বা আপোনাৰ যদি আগুকু ঝুকি বসু আপোনাৰ চেয়াৰ ঠিক নথিব এইটো গোটেই কমন কজ অফ যি আমি কৈছোঁ বেক পেন বা পিঠি দৰজ কিন্তু পিঠি দৰজ কোনো আপোনাৰ হালকা ভাৱে নিপাৰিব কাৰণ ୟଙ୍ଗ୍ ଏଜ୍ରେ ବା ଆମେ ଯେଉଁଟା କହୁଛୁ କୋଡ଼ିଏରୁ ତିରିଶ ବର୍ଷ ଭିତରେ ଗୋଟେ ଆର୍ଥରାଇଟିସ୍ ରୋଗ ଅଛି ଯେଉଁଟା ପିଠି ଦରଜ ହେଇକି ଷ୍ଟାର୍ଟ ହୁଏ ଆଉ ଏଇଟାକୁ ଆମେ କହୁଛୁ ଇନଫ୍ଲାମେଟେ ବ୍ୟାକ୍ପେନ୍ ମାନେ ଆପଣ ସକାଳୁ ଶୋଇକି ଉଠିଲା ପରେ ଯଦି ଆପଣ ପିଠି ଦରଜ ବେଶୀ ହେଉଛି କଡ଼ଲ ଉଠାଇବାରେ ଅସୁବିଧା ହେଉଛି ଆଉ କାମ କଲାପରେ ଭଲ ଲାଗୁଛି ଏହିଭଳିଆ ପିଠି ଦରଜ ଆଙ୍କାଇଲୋଜିଙ୍ଗ ସ୍ପଣ୍ଡିଲାଇଟର୍ ଲକ୍ଷଣ ହେଇପାରେ ତେଣୁ ପିଠି ଦରଜ କଥା ଯେତେବେଳେ ଆମେ କହୁଛୁ କେତେ ଗୁଡ଼ିଏ ରେଡ଼୍ ଫ୍ଲାଗ୍ ସାଇନ୍ ଅଛି ଯେଉଁଗୁଡ଼ାକ ଥିଲେ ଆପଣମାନଙ୍କୁ ସତର୍କ ବେଶୀ ହେବାକୁ ପଡ଼ିବ ଡାକ୍ତରୀ ପରାମର୍ଶ କରିବାକୁ ପଡ଼ିବ ଯଦି ଆପଣଙ୍କର পিঠি দরজ বহু সিভিয়র হচ্ছে বা যদি আপনার গোড়কু সে দরজ যাও যেগুলো আমি সাধারণ ভাবে সিআটিকা বলে কৌচে বা যদি আপনার পিঠি দরজ সাংে সাংে আপন জ্বর হচ্ছে ওয়েট লস হোক বা যদি আপনার ব্যাক ব্যাকপে হচ্ছে যদি সকালে শোইকি উঠিলা পরে বেশি দরজ হচ্ছে কাম কলাপরে সেটা ভালো হয়ে এই সব লক্ষণ গুড়া আমি রেড ফ্লাগ সাইন বলছি আইভিয়া পিঠি দরজার ডাক্তরি পরীক্ষা করি তার রোগ নির্ধারণ হওয়া নিহতি দরকার যদি সাধারণভাবে আপনার অফিস্রে বসি পিঠি দরজ হচ্ছে কতগুড়া সিম্পল ব্যাম করত আপনার চেয়ার পজিশন ঠিক রাখতু সঠিক চেয়ারে বসন্তু কম্প্যুটরক ঠিক হাইট্রে রাখত তাহলে আপনার এই যে পোশুরা পেন যেটা আছে সেইটার বহু পরিমাণে রক্ষা আউ আছে জিনিস আপনার কবি স্মোকর মান পিঠি দরজ হবার সমস্যা বহু যায় ତେଣୁ ଯଦି ଆପଣ ପିଠିତର ଯାଉଛି ଦୟାକରି ଆପଣ ଧୂମ୍ରପାନକୁ ବର୍ଜନ କରନ୍ତୁ କାରଣ ଧୂମ୍ରପାନ ବା ସ୍ମୋକିଙ୍ଗ୍ ବ୍ୟାକ୍ ପେନ୍ର ଗୋଟେ ବହୁତ ପ୍ରମୁଖ କାରଣ